কি ভাই এখন ইয়েতে দাঁড়ায়া কাঠগোড়া দাঁড়ায়া কাঁদে, এখন কাঁদেন কায়, এই জাতিকে ধ্বংস করতে ভাল লাগে নাই? আমি মনে করতাম এই বেটি বুঝি হিন্দু, দীপুমণি, আমি আজীবন মনে করছি এই বেটি হিন্দু। একবার দেখি পোস্টারের মধ্যে লেখা আছে আলহাজ ডক্টর দীপুমণি, কি শেষ দিয়েছে কি জানেন? 5 ঘন্টার পরীক্ষা আমাদের ছেলেদেরকে আমরা গড়ার জন্য 5 ঘন্টা পরীক্ষা পদ্ধতি দিয়েছি, মধ্যখান দিয়ে আবার কি বিরতি, তো 5 ঘন্টা বই নিয়ে আসবা, বই দেখে দেখে লিখবা, তো আমাদের বাচ্চারা তৈরি হবে, এখন তৈরি করতেছে, এখন কি করতেছে বলেন? মজার বিষয় হলো সুপরিকল্পিতভাবে আমাদের প্রাইমারি, আমাদের হাই স্কুল, আমাদের কলেজ ইউনিভার্সিটির প্রত্যেকটা ছাত্রকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করত, নিজেদেরকে ভারতের, বাংলাদেশকে ভারতের অংশ বানাবার জন্য শিক্ষা ব্যবস্থাকে এভাবে সমূলে ধ্বংস করার পায়তারা করেছে। তো রব এদের হাতে এদেরকে সর্বনাশ করার পায়তারা করে এদের হাতে বাঁশ তুলে দিয়ে নিজেদেরকে চির সর্বনাশ করে, বাঁশ তুলে দিছে বাঁশ, কার হাতে বাঁশ তুলছে? কোন ছাত্রদের হাতে? যাদের কাছ থেকে কলম আর খাতা ছিনিয়ে নিছে, যাদের কাছ থেকে বই ছিনিয়ে নিছে, না তোমাদেরকে পড়তে হবে না, তোমাদেরকে পড়তে হবে না, কি শিক্ষা কি পরিমাণ ছিনিয়ে নিছে, শিক্ষা ব্যবস্থাকে এতটা ধ্বংস করছে শুধুই শুধুই জাতিকে ধ্বংসের জন্য। লেকিন রব এবার ওই ওই ছাত্রদের হাতে বাঁশ তুলে দিয়ে ওদেরকে নাশ করে দিছে। আর এরা অটো বাস দিছিল কি লেগা সর্বনাশ করার লেগা, এরা অটো বাস দিছিল কি লেগা, এর অটো বাস হয় কেমনে আবার? আচ্ছা একজনে 20 পারা হেফজ করছে, এখন হাফেজ সাহেবের মাদ্রাসার পক্ষ থেকে তারে অটো হাফেজ বানায় দিছে, এটা কি হাফেজ? অটো হাফেজ। তো অটো হাফেজ তারা বিগত রাখা কতদিন পড়াবে? কি 6 মাস পড়া মেডিকেল করলে বলে অটো ডাক্তার, 2 বছর ওই পলিটেকনিক্যাল পড়লে বলে অটো ইঞ্জিনিয়ার, মানে অটো ডাক্তার, অটো ইঞ্জিনিয়ার, অটো পাস, তো আল্লাহ কর দাঁড়া 5ই আগস্ট অটো সর্বনাশ। আগস্ট আর তাদেরকে ছাড়ছে না। আচ্ছা 5-5 কেন নির্বাচন করলো জানেন? কারণ 5ই মে 2013 কি আর আগস্ট নির্বাচন করলো কেন? এই আগস্টে গত কত গরু তোরা কোরবানি করছ? 15ই আগস্টে গরু কোরবানি করছে না করছে না? তাকে কোরবানির মাস আছে কোন মাস? 15ই আগস্ট। তা আল্লাহ তাআলা জুলাইয়ে টানে নিয়ে আগস্ট পর্যন্ত পৌঁছা দিছে না, যান আগস্টের কথা মনে করলে কিয়ামত পর্যন্ত কলজা কাঁপে। এতদিন আগস্ট মানে 15ই আগস্ট, এখন লগে যোগ হয়েছে কি? কি ও আগেরটা ছিল 21ই আগস্ট, আরো একটা ছিল সেটা কি? আর 5ই আগস্ট হবে বিশ্ব পলায়ন দিবস, কি আতঙ্কের মাস, সরকার তাদেরকে কি ছাড়ছে না? এজন্য আজীব বিষয় কোরআনে কারিম, রাত্রে উঠা কোরআনে কারিমের জন্য জরুরি, এই জন্য আমাদের হেফজখানা ছাত্ররা কখন উঠে? রাত্রে। তোমরা যখন মদশালায়, তোমরা যখন নাট্যশালায়, তখন আমাদের বাচ্চারা উঠে উঠে কোরআনে কারিম পড়ে, কি ভাই? তা আল্লাহ তাআলা বলেন রাত্রে উঠা কি জানো? রাত্রে উঠা হলো কোরআনে কারিম তোমার হৃদয়ে বসিয়ে দেওয়ার জন্য সবচেয়ে বড় সহায়ক। এখন বুঝা যাচ্ছে বড় রাত্রে কেন উঠায় আমাদের ছাত্রদেরকে? যা প্রত্যেকটা হেফজখানা, আমাদের এখানে 5তলা হেফজখানা আছে, যা দেখে আছেন 4টা বাজে কীভাবে পড়ে, আলমোয়নে গিয়ে দেখে আছেন, দেখেন কীভাবে পড়ে। তাহলে ভোর রাতে উঠা জরুরি না জরুরি না? শুধু আখেরাতের জন্য না, স্বাস্থ্যের জন্য জরুরি, স্বাস্থ্যের জন্য কি জরুরি? এই বেটি ডক্টর হয় কেমনে?
যে পুরা জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলো, সে আবার ডাক্তার হয় কেমনি? কি ভাই, আজকে বলি স্পষ্ট করি, তার নাম ধরি ধরি আমি হাজার হাজারবার বদদোয়া করছি, আল্লাহর ঘরে বসে বসে মা তওয়াফে মা আমি কইছি আল্লাহ আল্লাহ এই এই কুলাঙ্গার মহিলা থেকে উম্মতকে বাঁচাও, আল্লাহ পুরো 18 কোটি মানুষকে বাঁচাও, যে এভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে না করছে না? কি আলু ভর্তা বানায় শিখা, ব্যাঙের নাচন শিখা, বান্দরের লাভ শিখা, সাইকেলে কিরিং কিরিং শিখা, কি হ্যাঁ এখন মজা বুঝেন শিখানি কারে কয়, পুরা জাতিকে শুধু গোলাম বানাবার জন্য, কি বানাবার জন্য? যেন এই জাতির আর কেউ ডাক্তার না হয়, এ জাতির কেউ আর ইঞ্জিনিয়ার না হয়। আর এক বদমাস আব্দুল মুক্তাদের তার নাম ব্রাহ্মণবাড়িয়ার, হাজার হাজার ওলামাদের রক্তে তার হাত রঞ্জিত ছিল, তার জন্য বদদোয়া করছি আল্লাহ এই জালেম থেকে পৃথিবীকে বাঁচাও, তা আল্লাহ তারে এমপির পরিবর্তে মন্ত্রী বানা দিছে, আল্লাহরে কইলাম আল্লাহ তুমি আমি কইলাম কি তুমি কইলা কি, বললাম আল্লাহ আমি কইলাম কি তুমি কইলা কি, তা আল্লাহ তালা কয় তুই বুঝোস না বেক্ষ, এমপিরা আসার দিলে আর কত দূরে বাঁধবো, মন্ত্রী বানায় আসার দিয়ে এটাই না বালা, কি তো কি পরিমাণ আসারটা দিল, অপেক্ষা করেন সব জলেমদের ঠিকানা এক, সব জলেমদের ঠিকানা কি, জলেমরা অচিরেই ট্যাট পাবে, জলেমরা অচিরেই ট্যাট পাবে, আল্লাহ তালা বলেন বলা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিহালি, যত ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র ষড়যন্ত্রকারীর দিকেই ফিরে, বলেন ষড়যন্ত্র কি, ষড়যন্ত্রকারীর দিকেই ফিরে। আল্লাহ আমাদের শিক্ষা ব্যবস্থাকে আবার সুন্দর করে দেন, আমাদের শিক্ষা ব্যবস্থাকে আল্লাহ তালা আবার যথোপযুক্ত করে দেন, আমাদের পরীক্ষা পদ্ধতি থেকে আল্লাহ তালা আবার সুন্দর করে দেন। কি ভাই ওই যে কি একটা পরীক্ষা, কি 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 পদ্ধতির পরীক্ষা, সৃজনশীল পরীক্ষা, এটা সৃজনশীল পরীক্ষা নয়, যেটা যত ধ্বংসশীল তার নাম এভাবে বদলা দিত, সৃজনশীল মানে ধ্বংসশীল, বলেন সৃজনশীল মানে কি, একটা পৃষ্ঠা সে মুখস্থ করবে না, একটা পৃষ্ঠা তাকে পড়তে হবে না, বাহ সে ওখানে লিখে দিবে, ওখান থেকে দেখে দেখে উত্তর দিয়ে দিবে, ও বুঝ ব্যবস্থার জন্য, আসলে বুঝ ব্যবস্থার জন্য না ধ্বংসের জন্য, কেন বলেন? আমরা ম্যাট্রিক পরীক্ষার আগে কি পরিমাণ পড়ছিলাম, ক হাজার অঙ্ক করছিলাম আমরা, কি ইংরেজি ক হাজার পড়ছিলাম, কি ক ঘন্টা করে পড়ছিলাম, আর এক কিছুই করতে হবে না, ও পাস, পাস না নাস, তো আল্লাহ তাআলা ওদের হাতে কি করে দিছে, বাঁশ তুলে দিয়া সর্বনাশ করে দিছে, বলেন কি তুলে দিয়া? আচ্ছা আছে পৃথিবীর কোনো নজির, পৃথিবীতে এর কোনো নজির আছে? আমাদের গত জুলাইতে যা হয়েছে পৃথিবীতে এর কোনো নজির নাই, আর এদের ডাকাতির নজিরও আর পৃথিবীতে নাই, বলেন ডাকাতির নজিরও আর পৃথিবীতে কি, শুধু একজনের টাকা যদি বাংলাদেশে ফেরত আনে, একজনের টাকা, একজনের টাকা যদি বাংলাদেশে ফেরত আনে একজন গুণধর, আমাদের দেশে একজন গুণধর ব্যক্তি আছে, গুণধর ব্যক্তির নাম জয়, জয় মানে ভিক্টোরি, ওনার বাংলাদেশ থেকে প্রাপ্ত বেতন ছিল প্রতি মাসে 1,30,00,000, 1,60,00,000 ওনার বেতন, বলেন কত কোটি টাকা বেতন, আমেরিকার প্রেসিডেন্টের বেতন আসেনি 1,60,00,000, ব্রিটিশের প্রেসিডেন্টের লন্ডনের প্রেসিডেন্টের বেতন আসেনি 1,60,00,000, সৌদি আরবের প্রেসিডেন্টের বেতন আসেনি 1,60,00,000, আমি কত যোগ্য হইলে 1,60,00,000 টাকা একজন মানুষের বেতন হয়, গোটা ইউরোপের গোটা আমেরিকার সব প্রধানমন্ত্রীর বেতন একসাথে করলেও তো 1,60,00,000 হবে না, আচ্ছা কি পরিমাণ যোগ্য মানুষ হলে 1,60,00,000 বেতন হয়, বাংলাদেশের কয়টা প্রধানমন্ত্রীর বেতন, বাংলাদেশের সুচুদান থেকে আজ পর্যন্ত যত প্রধানমন্ত্রী ছিল, যত প্রধানমন্ত্রী যত বেতন ছিল ওনার বেতন আরো বেশি, কি কত টাকা চুরি করছে আপনাদের, হ্যাঁ
আল্লাহ তাআলা আজীব সূরা মুদাস্সিরের মধ্যে আল্লাহ তাআলা আজীব কথা বলছেন। সূরা মুদাস্সিরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, জানো আমি ধ্বংস করার আগে কি করি জানো, আমি ধ্বংস করার আগে কি করি জানো, ওয়াজাল তুলহু মালাম মামদুদা, আমি তারা অনেক টাকা দিয়ে দেই। ধ্বংস করার আগে আমি কি করি, মালাম মানে মাল, মামদুদা মানে অনেক, আমি ধ্বংস করার আগে অনেক টাকা দিয়ে দেই। বলেন দিছে না দিছে না, বলেন কি পরিমাণ টাকা দিছে, কি দরবেশ বাবুর টাকা দিয়ে কয়টা ব্রিজ বানানো যেত, কি একজনের টাকা যদি ফেরত দেয় বাংলাদেশে, প্রতিটা মানুষকে যদি 1 কোটি টাকা করে দিয়ে দেয় আরো টাকা থাকবে, দোয়া করেন চলে আসবে সব কোটিপতি হয়ে যাবেন ইনশাআল্লাহ। কি হয় মন খারাপ করতেছেন, কেউ কেউ মন খারাপ করতেছেন, যে মন খারাপ করেন মন খারাপ করার টাইম নাই, আর মন খারাপ করলে দাঁড়ায় একটু কন আর বাইরে যায় আর প্রমাণ দেন, আর ভাল লাগলে ভাল না লাগলে আপনি দাঁড়ায় কন যে আমার ভাল লাগে না, এই ওয়াজ আমার ভাল লাগে না, তো দেখেন কি অবস্থা হয় আপনার, আপনি পারলে একটু খাড়াই কন যে এই ওয়াজ আমার ভাল লাগে না, এ হুজুর এই ওয়াজ পাল্টান, ওই হুজুরে ওয়াজ করতে বসছে পাশে সভাপতি বসা, হুজুরে ওয়াজ শুরু করছে অকরুনা ও ফেরাউনা ও হামান, তো সভাপতিকে হুজুর রাখেন এই আয়াত রাখেন অন্য আয়াত পড়েন, মানে নাম উচ্চারে মনে করছে আঙ্গনে তার আঙ্গনে ত্রীরে কারুন কইব আর। আমাদের টুমসুর হুজুর একদিন বলছে কয়েক বেটা কোরআন শরীফ লইয়া ফেরাউন যত যত জায়গায় ফেরাউন আছে কলম দিয়ে কাটে দিছে, তার নামটা এখানে লইল কা, তার নাম এখানে নিছে কেন, এটা নাম কাটে দিছে ওই জায়গায় তার দাদার নাম পোয়া দিছে। এই জন্য কেউ যদি মনে করেন এখন ফুদিয়া লড়াই দিবেন এটা এখন আর হবে না, ও বাইরে যায় কবেন ওয়া শর্ট করেন এটা হবে না, কি বলছি বলেন ওয়াজ কি করেন ওয়া শর্ট করেন, হ্যাঁ রব শর্ট করে দিছে, এক একজনের দৌরত্ব ছিল কেমন, জাল তুলাহু মালাম মামদুদা, রব বলেন এদের ধ্বংসের আগে এদেরকে আমি এভাবে মাল দিছি, এভাবে কি দিছি, আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন যখন কোনো কওমকে আমি ধ্বংস করতে চাই তো তোদের ওদেরকে এভাবে আগে মাল দিয়ে দে, আগে কি দিয়ে দেই, এজন্য মাল বেশি হওয়া ভালো লক্ষণ নয়, এটা ধ্বংসের লক্ষণ, কি বলছি বলেন, মাল বেশি হওয়া কিসের লক্ষণ, ধ্বংসের লক্ষণ। আরেক বেটা ওই এই বেটাই কিন্তু আমার নামের মামলাটার মধ্যে এই বেটাই মামলা করছে, আমরা যে দুর্নীতির মামলা আসামি হয়েছি না, এই বেটা মামলা করছে, কাকা বর্গের উপরে শুয়ে রয়েছে কলা পাতার উপরে, হ্যাঁ মনে করছে ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুয়ে আছে, চলেন চলেন কোথায় যাইতাম ক দেশে, আমি কি বিদেশে আসছি ওয়াশিংটনে আসছি এত কষ্ট করে যাওয়ার লেগা, হ্যাঁ স্বপ্ন দেখতেছে ওয়াশিংটনে আছে, কিসের মধ্যে শুয়ে আছে, কলা পাতার মধ্যে শুয়ে আছে, কুলাঙ্গার অহংকারের সাথে বলেছে আমি চাইদি সাহেবের মামলার রায় আমি ফাঁসির রায় দিয়েছি, নিজ হাতে লিখেছি, ওহ তার হাত কত দামি, কি তার হাত কত দামি, এখন এক শটে ফাটিয়ে গেছে পুরো, কি জালতু লাহু মালাম মামদুদা, ওয়াজালতু লাহু মালাম মামদুদা, আমি এদেরকে লম্বা লম্বা মাল দিয়ে দিছি, ধ্বংসের আগে কি করছি মাল দিয়ে দিছি, কি পরিমাণ মাল দরকার ছিল, এক একজনের কি পরিমাণ মাল দরকার ছিল, সারা পৃথিবীর সবগুলো ডাকাতের মাল খুঁজে এক জায়গা দেওয়া হয় একটা ডাকাতের মাল তার চেয়ে বেশি, বাস্তব না বাস্তব, এক টাকা ডাকাতের মাল তার চেয়ে বেশি, সারা দুনিয়ার ডাকাতের ইতিহাসে যত মানুষ ডাকাত ছিল যত মানুষ যত ডাকাতি করছে সবগুলোর টাকা একসাথে জমা করলে এই ডাকাতগুলোর একজনের টাকা তার চেয়ে বেশি, ও কি বলে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বলছি, ডাকাতি মানে মুক্তিযুদ্ধের চেতনা, ডাকাতি মুক্তিযুদ্ধের চেতনা, জোরে বলেন, পুরা যত দুর্নীতি যত দাগাবাজি সব করছে মুক্তিযুদ্ধের নামে,
তো আল্লাহ তাআলা বলেন যেই শব্দটাকে এভাবে, যেই শব্দটাকে এভাবে পচিয়েছিস জীবনে, যেই শব্দটাকে দিয়েই এভাবে করছিস, যা ওই শব্দ দিয়েই তোর ধ্বংস করুন, যা কি ওই শব্দটা দিয়েই তো ধ্বংস করছ। কথায় কথা রাজা তো জোরে বলেন, কথায় কথায় কি, কথায় কথা রাজা কার, কথায় কথা রাজা কার, এখন কে তুমি, কে আমি, কে রাজা কার, রাজা কার কি, আল্লাহ কত বড়, না আল্লাহ কত বড়। মুক্তিযুদ্ধের ছাত্রার মধ্যে লেখা আছে ডাকাতি, দুর্নীতি, যে কোনো অপরাধ করত, উত্তর কি, মুক্তিযুদ্ধের কি সপক্ষের দল, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন। তো মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে আল্লাহ দেখা দিস কি, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত, ডাকাতি করতেছে মুক্তিযুদ্ধের চেতনা, চুরি করতেছে মুক্তিযুদ্ধের চেতনা, আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করে। তাহলে ধ্বংসের আগে আল্লাহ কি করে, মাল। এবার দেখেন কি বলতেছে আল্লাহ, করতে পারবো না। আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে ভারী কিতাব দিব, এই জন্য তোমাকে রাত্রি জাগতে হবে, আর রাত্রি জাগরণ করা এই কিতাব দিলে বসাবার জন্য কি। এবার আল্লাহ তাআলা বলেন ইন্নালাকা ফিন্নারে সাবআন তাবিলা, দিনে আপনার অনেক কাজ আছে, দিনে তো আপনি দাওয়াতের ময়দানে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরবেন, দিনে তো আপনাকে অনেক অনেক কাজ আছে, অনেক ব্যস্ততা আছে, এই জন্য দিনে তো আপনি বেশি পারবেন না, তো রাত্রে উঠে নামাজ পড়ুন আর তেলাওয়াত করুন। তাহলে তো দিনে তো আপনি ব্যবসাতে ব্যস্ত, চাকরিতে ব্যস্ত, দোকানে ব্যস্ত, তো আপনি দিনে তো বেশি জিকির করতে পারবেন না, তো রাত্রে উঠুন আর কিছু জিকির করুন। এবার বলে আগে বলছে ওয়াত্তিরিল কুরআনা তারতিলা, একটু তেলাওয়াত করুন, এবার বলে ওয়াজকুরি ইসমা রাব্বিক, একটু জিকির করুন, সুবহানাল্লাহ। তাহলে রাত্রে উঠুন, তেলাওয়াত করুন, আর কি করুন, জিকির করুন, আর কি করুন, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, আল্লাহর জন্য কিছু সময় নিজেকে একা করুন, আল্লাহর জন্য কিছু সময় নিজেকে কি করুন, নিজে একা, কি একা কি কিছু সময় আমাকে দিয়ে দেন, অল্প সময়ের জন্য আপনি পৃথিবীর সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে আমাকে কিছু সময় দিয়ে দেন, কি ভয়, তা রাত্রিবেলা, প্রতি রাত্রিবেলা পাঁচ মিনিট দশ মিনিট একা একই জিকিরের তারা আল্লাহকে একা একই কিছু সময় দেওয়া যাবে না ইনশাল্লাহ, কি ভয়, একা দিয়ে দিবেন, এখানে রবকে দিবেন একা টাইম, রবকে দিবেন একা একা কিছু সময় ইনশাআল্লাহ, অচিরেই রব আপনাকে সোয়া লাখ নবীদের সঙ্গী বানিয়ে দিবেন, অচিরেই সমস্ত নেককারদের সঙ্গী, সমস্ত সালেহীনদের সঙ্গী বানিয়ে দিবেন, এরপরে রব বলবেন যাও আমিও তোমার সঙ্গী, তুমি দুনিয়াতে একা হয়েছো আমার জন্য, এখন করে দিব হাসুনা উলাইকা রাফিকা, আর জানো এই সঙ্গীরা তোমার কত না সুন্দর সঙ্গী হবে, আর দুনিয়াতে আমাকে ছেড়ে দিয়ে হাজারো সঙ্গী পরিবেষ্টিত হয়েছ, কি ভাই শেষবেলা যাওয়ার সময় কয়জন গেছে মোট, এদিক সেদিক ফোন দেয় কেউ আর ফোন ধরে না, ম্যাডাম টাইম নাই আর কি বলে, নিজের রান্না করা খাবার আর খেতে দেয় নাই। আচ্ছা আল্লাহ তখন কি করে, কখন কয় বাংলাদেশের কত হাজারও ওলামাদেরকে খাবারের প্লেট থেকে তুলে নিয়ে আসছো মনে নাই, বাস্তব না বাস্তব, রমজানের মধ্যে হারুন নিজারকে সেহরি খেতে দেয় নাই, হযরত মাওলানা হারুন নিজারকে সেহরি খেতে দেয় নাই, রমজানের মধ্যে হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ ইউপিকে সেহরি খেতে দেয় নাই, কি ভাই সিলেটের এমপি ছিলেন যে আনোয়ার, আনোয়ার পাশা কি নাম, না পাশা পাশা, এই মাওলানাকে সেহরি সময় উঠে নিয়ে আসছে, এতে কাপ অবস্থা উঠে নিয়ে আসছে, কোন অবস্থা, তাকে যে এতেকাপ অবস্থায় উঠায় নিয়ে আসছে, সেহরি থেকে মসজিদ থেকে উঠায় নিয়ে গেছে, সেহরি খেতে দেয় নাই আর এতেকাপে থাকতে দেয় নাই, তো রব বলে এবার উঠেন, এবার এতেকাপ করেন, এখন কি বলি বলে এতেকাপ, এখন তসবি 1000 দানা,
কত দানা? 1000 দানা তাসবিহ। কি ভাই লাগাতার রোজা? হ্যাঁ এখন তো তাহাজ্জুদ 80 রাকাত না 800 রাকাত পড়ব। নারায়ণগঞ্জের কুলাঙ্গার কি বলছিল, তাহাজ্জুদ পড়ে কত রাকাত? তাহাজ্জুদ পড়ে বলে 70-80 রাকাত। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, কিছু সময় দাও আল্লাহর জন্য ইনশাআল্লাহ। কিছু সময় যদি আল্লাহর জন্য দেই তো পরিণতি এটা হবে না। প্রতিদিন কিছু সময় আল্লাহর জন্য দেওয়া উচিত কি না বলেন? হ্যাঁ, তেলাওয়াতের দ্বারা, জিকিরের দ্বারা। 10 মিনিট রোজা না, ঘরে দোকান থেকে ঘরে গেলে 10 মিনিট চুপে চুপে যা নামাজ বিছান, 2-2 রাকাত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, একটু তাসবিহ পড়েন, একটু জিকির আজকাল করেন, করা উচিত না? উচিত না। কবে করবেন? ইনশাআল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। একটুখানি জিকির করুন এবং রবের জন্য একটু সময় বের করুন। তিনি কেমন রব? রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা হু। তিনি মাশরিকের রব, তিনি মাগরিবের রব, তিনি ছাড়া আর কেউ নাই, তিনি এমন। সুবহানাল্লাহ। এখন কি তার বানা তিনি ছাড়া আর কেউ নাই যে? কিন্তু এখন তার বলে আল্লাহ হবে না? এখন তার বলে আর কি নেই? এখন তার বলে আর লাভ নেই? এখন কিভাবে তার পাইতেছে আল্লাহ ছাড়া কেউ নাই যে? পূজন না কোন এখন কিভাবে তার পায়? হ্যাঁ এখন কাঁদেন। আমাকে আমাদের একজন বলছিল যে এই গামছার মধ্যে কি পরিমাণ চোখের পানি আছে, এই পানিতে পুকুর হয়ে যেত, পুকুর পুকুর। কি আমি একদিন জেলখানা আমারে দেখতে গেছে আমাদের অ্যাডভোকেট এনাম সাহেব, তো দেখতে গেছে, দেখতে যায় আমারে জিজ্ঞেস করতেছে হুজুর কিছু কি লাগবে। আমি ওনারে বলতেছি পারলে আমারে 2টা আম দিয়েন। এই বেটা কান্দা শুরু করছে। তা আমি বলে বাইর হওয়ার পরে জিজ্ঞাসা করছি আপনি কান্দেন কেন? কাজে আমের, আমি তো আমের খাঁচা কিনি, খাঁচা মনে মনে কিনি আম। কাজে আমের খাঁচা কিনে হ্যাঁ আমার কাছে 2টা আম চাইছে। কি আচ্ছা ঈদের দিন আমরা কি খাইছেন? আমরা কি খাইছি জেলখানা ঈদের দিন? আপনারা কি খাইছেন? আমরা কি খাইছি? এসব কেমন লাগছে? কেমন কেমন লাগছে? ঢাকার এক দোস্ত আমার জন্য ঈদের দিন একটু পোলাও নিয়ে গেছে, পোলাও আর মুরগি। দিতে তো পারে না, কোনোভাবে দিতে পারে না। পরে বহুত ম্যানেজ ট্যানেজ করে পলিথিনের ভিতরে পোলাও, পলিথিনের মধ্যে এই মুরগিটা ঢুকায় দিয়া পরে পলিথিনের ভিতরে একটা চিরকুট লিখে দিছে ওই খানার মধ্যে, ছোট্ট একটা কাগজের মধ্যে লিখে দিছে আমি অমুক, যে আপনার জন্য একটু খাবার নিয়ে এসেছি, দোয়া করবেন আমার জন্য। ওই এক প্লেট পোলাও আর 2-3টা টুকরো মুরগি আমাদের সাথীদের জন্য কেমন ছিল এটা? মাইরা চিনেন নি? মাইরা মাইরা খুব মজা হয়। আর মাইরা যদি না ছিলে তো কেমন মজা? এটার মধ্যে যদি নুন না দেয় তো এবার কেমন মজা? শুধু এটারে কোনো রকমে এভাবে সিদ্ধ করি, এভাবে কাটি কাটি সিদ্ধ করে দিয়া, শুধু সিদ্ধ দিয়া, এবার হলো আগামীকালকে রিপোর্ট আসবে, আগামীকালকে ওরা আসবে, অমুক দল আসবে, অমুক দল আসবে। তা আজকে দুপুরে কি দিয়ে ভাত খেয়েছেন জিজ্ঞেস করলে বলবেন খাসি। আরে খাইছে কি লিখছে কি? মজাটা কেমন? খোদা না খাস্তা কারোর কি দুঃসাহস আছে এটা তো বিরোধিতা করা? বাস এক বেলা মাইরা না, সব বেলা মাইরা, দুপুরে মাইরা, রাত্রে মাইরা, দুপুরে মাইরা, রাত্রে। আচ্ছা কতক্ষণ চলবো? না ওটার ভিতরে কাশিমপুরে মাইরাই মাইরা, এই ডাটাই ডাটা, শুধু ডাটা আর ডাটা চাষ করে। এটা তো একবার লাগাই দিলে হয়, আর আনতেছে ধুলে ধুলো না ধুলে নাই, খাট 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 কাটে দিতেছে, সিদ্ধ করে দিয়ে দিতেছে। আগামী গত মঙ্গলবারে দুপুরবেলা কি দিয়ে গেছেন? গরুর গোশত কি? আচ্ছা গত সোমবারে রাতে কি খাইছেন? দেশি মুরগি খাইছেন কি? তখন হ্যাঁ আশকু বেশি বহুজ নেই, আল্লাহ সব আল্লাহর কাছে জমা আছে।
সব আল্লাহর কাছে কি? ভাতটা কেমন ছিল? ভাত ভাতটা কেমন ছিল? ভাতে হাত দিছেন পুরা দিন, ভাতের দুর্গন্ধ আর যায় না। কি পরিমাণ দুর্গন্ধ ওই ভাতের মধ্যে! ভাত খাইয়া বাইর করে ফেললে যে অবস্থা, এই দুর্গন্ধটা যে ভাত মুখে দিছে, ওয়াক্ত কই থেকে আনে এই চাল, আল্লাহ ছাড়া কেউ জানে না। বুঝেন নাই কথা? কি পরিমাণ পচার, কি পরিমাণ দুর্গন্ধ, কি পরিমাণ গলা, সব আল্লাহর কাছে সব জমা আছে, সব রেকর্ড আল্লাহর কাছে জমা হয়ে গেছে। বলেন বলেন বলেন, কত হাজার ওলামা ইকরাম কুরবানি করছে, জোরে বলেন। আর এখন আপনারা আবার রাস্তা রাস্তা চান্দাবাজি করবেন, কি বলেন? আবার সিএনজি ওলাদের থেকে পয়সা নেবেন? কোরবানি তো করছি আমরা, তো আমরা কয়জনে সিএনজি ওলার কাছ থেকে চান্দা নিচ্ছি? এখন কোন ইমাম সাহেব আর কোন হুজুরে দাঁড়িয়ে আছে সিএনজি ওলার কাছ থেকে চান্দা নিচ্ছে? স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখতে নাই মানা, স্বপ্ন দেখেন আমাদের হাতে তুলে দেন, ইনশাআল্লাহ চান্দাবাজি আর হবে না, দুর্নীতি আর হবে না। বলেন এই বন্যাতে ওলামা ইকরাম কি প্রমাণ করেছে? শেখ আহমদুল্লাহ আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। কি করছে, কি দিছে দুনিয়াকে, বাংলাদেশকে কি দিছে? কি ভাই, আল্লাহ তাআলা ওলামাদেরকে ওলামাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আমিন। কুরবানি করছে কে? হামজা লগে লগে সভাপতি হওয়ার স্বপ্ন দেখে, কি সভাপতি হইতেন কাজ সে খতিবি হইয়া যান না, সভাপতি হইতেন কে খতিবি হইয়া যান না, অসুবিধা কি? আরো বড়টা হন না, অসুবিধা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। যদি এবারও দুর্নীতি থেকে না ফিরে আসে না তারা, তো ইতিহাস অন্যটা রচিত হবে। ইতিহাস কি হবে বলেন? নিজেদের নেতা কর্মীদেরকে সামলান, নিজেদের নেতা কর্মীদেরকে সামলান, ওদেরকে বুঝান দুর্নীতি করে কেউ বাঁচে না, তোরাও বাঁচবি না, করিস না, এদেশে যেন আর কোনো মিথ্যা মামলা না হয়। বলেন যেন কি? কোনো মিথ্যা মামলা যেন না হয়। পুলিশ কোনো মিথ্যা মামলা নেবেন না, আপনারা কেউ মিথ্যা মামলা দিবেন না। কি বলছি বলেন? মিথ্যা মামলা দিয়ে যে বাঁচে না এটা বুঝছেন তো? অতএব মিথ্যা মামলা দেওয়ার সুযোগ নেই। আপনার প্রতিবেশীর নামে মিথ্যা মামলা দিয়ে দিলেন। আমি দেখছি কাশিমপুর কারাগারে এক আলেম দিন খুলনা বাড়ি, ওনার ওনার বিরুদ্ধে অভিযোগ, রাষ্ট্রদ্রোহী অভিযোগ। কি অভিযোগ? রাষ্ট্রদ্রোহী অভিযোগ। উনি আমাকে বললেন যে আমি বুঝো আসলে মূল কারণটা কি কোন সাইড, তা আমার বাড়ির পাশে একটা হিন্দু লোক ছিল, ওই বেটা আমার জায়গা দখল করতেছে, আমি তার আমার জায়গা উদ্ধার করছি, এ হইল আমার রাষ্ট্রদ্রোহী মামলা, জীবনের জন্য শেষ। কি ভাই, উনি নাকি রাজাকার ছিল, ব্যাস। আমারে কতবার বারবার জিজ্ঞায় জন্ম কোন সালে, জন্ম কোন সালে, আইডি কার্ড, মানে কোনোরকমে একাত্তরের আগের দিন ওই গেলে তো হয়ে গেছিল রাজাকার। আল্লাহ সারাইছে ভাই, কোনোরকমে একাত্তরের আগে হইলে তো সারছিল। আল্লাহ সারা আছে, আমার আব্বার বিয়ে একাত্তরে বড় হয়েছে। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। আমিন। এজন্য শুধু শুধু মামলা, শুধু শুধু মিথ্যে মামলা, খবরদার, শুধু শুধু মিথ্যে মামলা দেওয়া যাবে না, চান্দাবাজি করা যাবে না। আমাদের সিএনজি ড্রাইভারদের থেকে যেন কেউ পয়সা না নেয়, আমাদের অটোওয়ালাদের কাছ থেকে কেউ যেন পয়সা না নেয়, আমাদের ব্যাংক গাড়িওয়ালাদের থেকে কেউ যেন আর পয়সা না নেয়। নামা শুরু হয়েছে নি? ও শুরু হয়ে গেছে, নুরু বাদ নিবি মাত্র শুরু। কি ভাই, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, এদেরকে প্রশাসনের কাছে তুলে দিবেন। আমরা চান্দা মুক্ত দেশ চাই, আমরা দুর্নীতি মুক্ত সমাজ চাই, এখানে যেন আর কেউ দুর্নীতি না করে। কথা তো দূর চলে গেছে, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লাহু, জিকির কার করবা? ওই রবের করবা
যেই রব মাশরিকের রব, যেই রব মাগরিবের রব, যেই রব ছাড়া আর কেউ নেই, ফাত্তাখিদহু ওয়াকিলা, তা আল্লাহ তাআলা বলেন তাকে তুমি বন্ধু বানাতে পারো। সুবহানাল্লাহ, তাকে তুমি কি বানাও? তাকে তুমি বন্ধু বানাও। এবার বলে ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলবে বলুক আপনি সবর করেন, ওয়াহজুরহুম হাজরান জামিলা, আর এদেরকে বাদ দেন। বলেন দূর বাদ দাও, কি দাও? দূর বাদ দাও, এদেরকে আপনি বর্জন করুন, সুন্দর সুন্দরভাবে বর্জন করুন। এবার এই আয়াতে কারিমা ছিল আমার আজকের উদ্দেশ্য, ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা, ওয়াদারনি ওয়াল মুকাদ্দিমা ওয়ামাহিলহুম কালিলা, ওয়াদারনি আমাকে ছেড়ে দিন। আল্লাহ তাআলা বলেন ওয়াদারনি আমাকে ছেড়ে দাও, ওয়াল মুকাদ্দিবিনা আর ওই মিথ্যাবাদীদেরকে, আর আমাকে একা ছেড়ে দাও। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা, এই মিথ্যাবাদীদেরকে আর আমাকে একা ছেড়ে দাও। কেমন মিথ্যাবাদী? উলিন নামাতে, যারা নেয়ামতে নেয়ামতে ভরা। মিলছে নি? জোরে কয় না, মিলছে না? মিলছে না? আমরা জাতি আমাদেরকে স্বতঃস্ফূর্ত নির্বাচিত করেছে, ভোট হয়েছে দিনে না রাত্রে? এর থেকে বড় মিথ্যাবাদী শয়তান হাসে, তার মিথ্যা কথা বললে শয়তান হাসে। শয়তান তো বাবারে, এত বড় বিষয় কথা তো জীবনে আমরাও কইতে পারি না। বলেন না বাস্তব না বাস্তব? কি পরিমাণ ফেয়ার আর কি পরিমাণ স্বচ্ছ নির্বাচন আপনারা উপহার দিয়েছেন বাংলাদেশের ইতিহাসে, প্রথম সবচেয়ে সুন্দর নির্বাচন, স্বতঃস্ফূর্তভাবে বাঙালি জাতি নির্বাচনে অংশগ্রহণ করেছে। মিথ্যা কথা কেমনি কইতো? মুখে কেনা বাজতো না? তাহলে ওয়াল মুকাজ্জিবিনা, মিলছে না? মিলছে না? মুকাজ্জিবিন মানে কি? উলিন নামা, মালওয়ালা, মিলছে না? মিলছে না? কি পরিমাণ মৃত্যুক আর কি পরিমাণ মাল, দুটোই। এবার আল্লাহ কয় ওয়াদারনি ওয়াল মুকাজ্জিবিনা উলিন নামা, এই মৃত্যুকদেরকে এবং নেয়ামতওয়ালাদেরকে আর আমাকে একা ছেড়ে দাও, আমাকে একা ছেড়ে দাও, আমি একা লড়বো। কি 5ই আগস্টে কে লড়ছে? আচ্ছা, একটা মুর্দা মানুষ, মৃত মানুষ, তার ভাস্কর্য উঠাবার জন্য বাংলাদেশে যে পরিমাণ জীবিত মানুষকে হত্যা করা হয়েছে, সারা পৃথিবীকে কি এর উদাহরণ কোনো আছে? বুঝেন না, সারা দুনিয়ায় কোথাও কারোর ছবি নিয়ে কেউ মারা গেছে? মানব জাতির ইতিহাসে পৃথিবীর কারোর ছবি আর ভাস্কর্য নিয়ে যুদ্ধ করে কি কেউ মারা গেছে? আমাদের মামুল্লাহ সাহেব প্রথম গ্রেপ্তার হলো কোন মামলা? হাজার হাজার ওলামা ইকরাম গ্রেপ্তার হলো কোন মামলা? কি ভাই, ওই ভাস্কর্য যদি আমরাই ভাঙতাম তা আমার কত কষ্ট হইতো? আল্লাহকে তোরা ভাঙিস না, যা তোরা জেলে যা, ভাঙার দায়িত্ব আমার, আমি 5ই আগস্টে সব ভাঙিয়ে দিব। কি অবস্থা! আচ্ছা, কতগুলো মুর্দা মানুষ যারা 71-এ মারা গেছে, এরা মরে গেছে, এদের প্রজন্ম নাতির ঘরের পুন্তি, পুন্তির ঘরের খুন্তি, আগামী 70 বছর পরে এদের যে নাতিনটা জন্ম হবে, ওই নাতিনটাকে চাকরি দেওয়ার জন্য আজকের অনার্স পাস আর মাস্টার্স পাস ওরা হত্যা করে দাও, এর কোনো নজির কি সারা পৃথিবীতে কোনোদিন ঘটছে? মনে হয় বুঝেন না। কি বুঝছেন? কারে চাকরি দেওয়ার লাগে, কারে হত্যা কর? বলেন না 71-এ যে মারা গেছে তার কারে? নাতির ঘরের খুন্তি আর খুন্তি হইব কয় বছর পরে? আরে 100 বছর পরে। 100 বছর পরে তাদের যে সন্তান হবে, এই সন্তানদের জন্য নগদ যারা মাস্টার্সে আছে অনার্সে আছে সব হত্যা করো। আছে কোনো উদাহরণ এর? বুঝা গেছে, এই উদাহরণগুলো যেমন নাই, এদের কীর্তির যেমন উদাহরণ নাই, এদের সাজারও উদাহরণ হবে না পৃথিবীতে। এদের সাজারও পৃথিবীতে কি হবে না? এদের সাজারও পৃথিবীতে উদাহরণ হবে না। আর আখরাতে কি? এই জন্য আমাদের প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করেছে ভাস্কর্যগুলো ভাঙার ব্যাপারে আপনার মন্তব্য কি, তো তিনিও বললেন ওনার গুণধর কন্যাকেই জিজ্ঞেস করুন। আমাকে জিজ্ঞেস করছেন কেন? আমি বসাইও নাই, ভাঙিও নাই।
কেন ভাঙছে, কারা ভাঙছে? ওনার কন্যারে জিজ্ঞেস করেন, কি ওনার কন্যাকে জিজ্ঞেস করেন। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন, তাহলে মিলছে কিনা বলেন। আমাকে আর ওদেরকে একা ছেড়ে দাও, আমি একা লড়বো, আমি একা লড়বো। আমি বললাম আল্লাহ কতদিন? আল্লাহ কয় 16 বছর। কত বছর লাগছে? 16টা বছর। আল্লাহ রে আল্লাহ এতদিন টাইম নিলেন কা, আর আগে করলেন না কা? আল্লাহ এতদিন নিলেন কা, আর আগে করলেন না কা? আগে আরো আগে করলে দুর্বল হতো, এত দুর্বলের লগে লড়া আমার ভাল লাগে না। কি এই জন্য যত উপরে উঠামো আষাঢ়টা দিলে তত ভালো। কি আন্না 16 বছর নিল কা? 16টা বছর। কত মানুষ এই 16 বছরে মরে গেছে, চলে তো যাচ্ছি কবরে, তা সির কুমিল্লার ভাষা কয় তাইনের পতন, তাইনের পতন। তার পতনটা তো দেখে গেলাম না, বাস্তব না বাস্তব? আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন, শুকর আদায় করবেন যে আল্লাহই করেছে। কি বলবেন বলেন? কে করেছে? আল্লাহই করেছে। যদি কেউ আবার এই জুলুম করে আবার করব, নাকি শুধু এদেশে করবো না সব দেশে করবো? কি ভাই, নাকি শুধু এদের সাথে করছে আর কারোর সাথে করবে না? আমার কাছে আংটা আছে, আংটা আমার কাছে, হাত করা আছে আমার কাছে, কি আছে? আমার কাছে আংটা আছে, হাত করা আছে, ওয়াজাহিমা আর জাহান্নাম আছে, আংটাওয়ালা খাবার আছে যেটা এখানে দিলে গলা আটকে যাবে, কাটাওয়ালা খাবার আছে, আদাবান আলিমা আর আমার কাছে মর্মন্তুদ শাস্তির ব্যবস্থা আছে, আমার কাছে সব আছে, আমাকে আর ওদেরকে একা ছেড়ে দাও। ছাড়ছে না, ছাড়ছে না? হ্যাঁ, আমরা যখন পরব হয়ে গেছি আমরা শুধু রক্ত জমা দিছি, রক্ত 16 বছরে আমরা রক্ত জমা দিছি বলেন, 16 বছরে কি দিছি? আরে রক্ত, রক্তের ফলাফল বাইরেছে কোন দিন? যতবার আল্লাহরে রক্তের পুরস্কার চাইছি আল্লাহকে রিপোর্ট আরো পরে হবে, যতবার কইছি ততবার আরো পরে। তো আশাহত হয়ে গেছিলাম না, মৌত রাগ আর দেখতাম না, তার লাগে একটু সবুজ ধরো, একটু কি ধরো, একটু সবুজ ধরো। অমাহিল হুম কালিলা, অল্প দিনের জন্য সুযোগ দিয়ে দাও, অল্প দিনের জন্য সুযোগ দিয়ে দাও। আমার কাছে কিন্তু লোহার আংটা আছে, আমার কাছে কিন্তু জাহান্নাম আছে, আমার কাছে কিন্তু এমন খাবার আছে যে খাবার গলা আটকে যায়, সে খাবারের গলায় কি হয়? আর আমার কাছে মন মন্তুন শাস্তির ব্যবস্থা আছে। আমি কোন দিন শাস্তি দিব জানো? ওই দিন ইয়াউমাতার জুকুল আর দুয়াল জিবাল, যেদিন জমিনও প্রকম্পিত হবে, পাহাড়গুলোও প্রকম্পিত হবে। ওকানাতিল জিবালু কাসিবাম মাহিলা, আর পাহাড়গুলো কি হবে জানো? বালির মতো প্রবাহিত পানির মধ্যে বালি যেভাবে ছুটে, কি বলছে? প্রবাহিত পানির মধ্যে বালি যেভাবে ছুটে, এভাবে পাহাড়গুলো বালু বালু হয়ে এভাবে প্রবাহিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, বলে আমার কাছে সেই দিনের ব্যবস্থা কি? সেই দিনের ব্যবস্থা আমার কাছে আছে, অতএব আমাকে একাই ছেড়ে দাও, আমি একাই বুঝবো। আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তালাকে একা একই কিছু সময় দিব তো ইনশাআল্লাহ, কিছু তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ, কিছু জিকির করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, মুযাম্মিল ছিল মু শব্দ, ছিল মুতাযাম্মিল, এটা ছিল কি? মুতাযাম্মিল, তাকে যা করা হয়েছে যাকে যার মধ্যে দম করা হয়েছে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কম্বল লেপটনেওয়ালা, আল্লাহর নবী গারে হেরা থেকে গিয়ে কম্বল মুড়ি দিয়েছিলেন আর বলছিলেন জাম্মেলুনি জাম্মেলুনি, আমাকে চাদর দিয়ে আচ্ছাদন করো, আচ্ছাদিত করো, আমাকে ঢেকে দাও। মানুষ যখন জ্বর উঠে ভয় পায় তখন কম্বল মুড়ি দেয় না? দেয় না। ত
তো আল্লাহ তাআলা এইটা এই আদা এই আচরণ আল্লাহ তাআলার কাছে বড় ভাল লাগছে, তো আল্লাহ তাআলা এই শব্দ দিয়ে ডাকছেন। মানুষ তার বাচ্চাকে কত নামে ডাকে না, হ্যাঁ কত নামে আদর করে, কত কিছু বলে, বিবিকে কত নামে ডাকে, বন্ধুকে কত নামে ডাকে। আল্লাহ তাআলা তার হাবিবকে একবার বলেন তহা, আবার বলেন ইয়াসিন, আবার বলেন মুদ্দাসির, আবার বলেন মুজাম্মিল, এক একবার এক এক নামে ডেকেছেন। তো ডেকে কি বলেন, কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি উঠুন, আপনাকে আমি নবুয়ত দিয়েছি, আপনাকে রেসালাতের দায়িত্ব দিয়েছি, সারা পৃথিবীর সব দায়িত্ব আপনাকে দিয়েছি, অতএব আর ঘুমাবার সময় নেই। কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি রাত্রি জাগরণ করুন, তবে মানুষ হিসাবে সামান্য সময় ঘুমান। কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি রাত্রে উঠুন, ইল্লা কালিলা অল্প সময় ঘুমান। নিসফাহু আবিনকুস মিনহু কালিলা, যান অর্ধেক ঘুমান অথবা আর একটু কম ঘুমান। মানে প্রিয়তমকে কীভাবে সান্ত্বনা দিবে, দায়িত্ব বুঝাবে, আবার যেন পুরো রাত না জাগে কষ্ট হবে, এজন্য আবার সান্ত্বনা দিয়ে বলে একটু ঘুমান। আমাদের হযরত মাওলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহমাহুল্লাহ তাআলা তিনি একবার বলেন যে আল্লাহ তাআলা যেন রাসূলকে বলেন, হাবিব আপনি আমার জন্য ইবাদত করতে আপনার ভাল লাগবে, লেকিন আপনি একটু ঘুমাইলে আমার ভাল লাগে। কি বাচ্চাকে ঘুম পাড়াবার জন্য মা নামাজ মানত করে, আল্লাহ একটু ঘুম দেন, আল্লাহ একটু ঘুম দেন, বলে কি বলে না বলে, হ্যাঁ তো বাচ্চা ঘুম গেলে মার ভাল লাগে না, এটা আওয়াজ কেউ আওয়াজ করলে আওয়াজ করবা না, কাঁচা ঘুম ও থেকে যাবে। বাচ্চা ঘুমাইলে যেমন মার ভাল লাগে, হযরত বলেন যে হাবিব আপনি একটু ঘুমাইলে না আমার ভাল লাগে, আপনি ইবাদত করলে আপনার ভাল লাগে আর আপনি ঘুমাইলে আমার ভাল লাগে। আল্লাহ তাআলা বলেন কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও যিদ আলাইহি অথবা আরেকটু বাড়ান, অথবা কি আরেকটু বাড়ান, ঘুম আরেকটু বাড়ান, ঘুম কি আরেকটু বাড়ান। তা আপনি রাত জেগে জেগে কি করবেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, রাত জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মধ্যে ধীরে ধীরে কোরআনে কারিম পড়ুন। নবীজিও রাত জাগতেন, সাহাবায়ে কেরামও রাত জাগতেন, আমরাও রাত জাগি, জাগা জাগা দুই জাগা বলেন, আমাদের মধ্যে কেউ জাগে ফেসবুক নিয়ে, কেউ জাগে ব্যবসা বাণিজ্য নিয়ে, কেউ জাগে চাকরি বাকরি নিয়ে। যারা নাইট ডিউটি করে তারা কি পরিমাণ জাগে, হ্যাঁ জাগে না জাগে না, তাহলে এই জায়গা আর ওই জায়গা কি এক? হ্যাঁ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহ, আমার শায়খকে দেখেছি এশার নামাজের পরে আর কারোর সাথে কথা বলতেন না, মসজিদ থেকে এশার নামাজ পড়ে, আবুল কাসেম ভাই দেখছেন না, এশার নামাজ পড়ে রুমে যেতেন, বাস গিয়ে হালকা খেয়ে ঘুমিয়ে পড়তেন, কোনো মেহমানের সাথে এশার পরে সাক্ষাৎ করতেন না। বুখারী শরীফের বাব এক অধ্যায় আছে, বাবুন আস-সামারু বাদাল ইশা, সামার শব্দের অর্থ কথা বলা, এশার নামাজের পরের কথা বলা, বলেন এজন্য মুহাদ্দিসিন ফুকাহা ইকরাম এশার নামাজের পরে কথা বলাকেই মাত্র বলেছেন, যে এশার পরে কথা আল্লাহর কাছে অপছন্দনীয়, বলেন আমাদের এশার পরে কথা শুরু হয়, হ্যাঁ
আমাদের মোবাইল ওরাও কি জানি কমায় দেয়, কল রেট কি দেয় কমায় দেয়, কতক্ষণে কথা কল লেগা কি ভাই। তো আসসামার বাদ আল ইশা, ইশার পরে কথা কম বলা, বলেন ইশার পরে তাড়াতাড়ি বিছানায় যাওয়া, এটা আল্লাহ রাসূলের সুন্নাত। আর আমাদের ঢাকার ডাক্তার জাহাঙ্গীর কবিরেরও সুন্নাত, বুঝুন না ঢাকার ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেবও কি করেন, এসার পরে তাড়াতাড়ি ঘুমাবার পরামর্শ দেন। তিনি বলেন যে সর্বোচ্চ দশটার মধ্যে বিছানা যাবেন আর এসার আগে খানা খেয়ে ফেলবেন। একবার সিলেট ক্যাডেট কলেজে আমি আসরের নামাজ পড়ছি, রাস্তার নামাজ পড়তে গিয়ে তাদের এখানে নামাজ পড়ছি, ইমাম সাহেবও পরি মোহাব্বত করলেন, মুসাফা করলেন, সব ছাত্ররা মুসাফা করলেন। তো ওরা একটা কথা বললেন যে হুজুর আমাদের এখানে 100% ছাত্র নামাজ পড়ে, শুধু হিন্দুরা বাদ দিয়া বিধর্মীরা বাদ দিয়া বাকি সমস্ত ছাত্র নামাজ বাধ্যতামূলক, এবং নামাজের জন্য কলেজ থেকে ড্রেস আছে, জামা পায়জামার এক ড্রেস আছে, কিসের জন্য, নামাজের জন্য। তো ওরা বলল যে হুজুর আমাদের খাবার দেওয়া হয় আসরের পরে, রাতের খাবার দেয় কখন, ওরা আসরের পরে তাড়াহুড়া করে চলে যাচ্ছিল। তো বলতেছে যে আমাদের খাবার দেয় আসরের পরে, ওদের একজনে বলল হুজুর আসরের পরে খানা দেয় কেন জানেন, হাঁস মুরগি কবুতর গরু আর ছাগল পৃথিবীর কোনো প্রাণী রাত্রে খায় না, এই জন্য পৃথিবীর কোনো প্রাণীর গ্যাস্ট্রিক হয় না, বুঝলেন না কথা, হাঁসের কোনোদিন গ্যাস্ট্রিক হয়েছে, হাঁসে কি রাত্রে খায় না মাগরিবের আগে খায়, মুরগি রাত্রে খায় না দিনে খায়, আশ্চর্য কথা কয় ওরা, পৃথিবীর কোনো জানোয়ারের কি হয় না কিলিগা, এরা রাত্রে খায় না, এরা দিনের বেলা খায় রাত্রিবেলা ঘুমায়, রাত্রিবেলা হ্যাঁ ইয়ের জন্য সময় দেয় দিনের খাবার, এই জন্য রাত যে রাত জাগে রোগ আসে আগে ভাগে, বলেন রাতে জাগলে কি হয় রোগ আসে আগে ভাগে। তো রাসূল আগে ঘুমাতেন আবার আগে উঠতেন, আমরা বলেন পরে ঘুমাই পরে উঠি, যে যত পরে ঘুমায় তিনি তত ভদ্রলোক, আর যে যত পরে উঠে তিনি তত ভদ্রলোক, কি বলে আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন আপনি না রাত্রে জাগেন কিছু সময় ঘুমান, কি দিয়ে জাগবেন, ফেসবুক দিয়ে কি দিয়ে, চাকরি দিয়ে কি দিয়ে, নামাজ দিয়ে, কি দিয়ে নামাজ দিয়ে। আল্লাহর নবী সর্বনিম্ন তাহাজ্জুদ পড়েছেন 8 রাকাত, কত রাকাত আমরা সর্বোচ্চ পড়ি কত রাকাত, 6 রাকাত, 2 রাকাত কেডা পড়ে, 2 রাকাত ইল্লা মার রাহিম ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন আপনি তাহাজ্জুদ পড়ুন, তাহাজ্জুদের পুরস্কার কি দিব জানেন, আপনাকে মাকামে মাহমুদ দান করব, সুবহানাল্লাহ। এজন্য তাহাজ্জুদ হলো কাইদানুস সুলাহা, সমস্ত নেককারদের অভ্যাস, সুবহানাল্লাহ, বলেন মিগফারাতুন লিদ-যুনুব, সমস্ত গুনাহগুলোকে মুছে দেয়, বলেন সমস্ত গুনাহগুলোকে কি করে দেয়, আর শরীরটাকে সুস্থ করে দেয়, তাহাজ্জুদের নগদ পুরস্কার যে নিয়মিত তাহাজ্জুদ পড়বে আল্লাহ তাআলা তার শরীরটাকে সুস্থ করে দেবে, আর তার গুনাহগুলোকে কি করে দিবে, মুছে দিবে, তাহাজ্জুদ গুনাহকে মুছে দেয়, তাহাজ্জুদ গুনাহকে কি তাহাজ্জুদ রিজিকের মধ্যে বরকত দিয়ে দেয়, সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে যদি কেউ তাহাজ্জুদ পড়ে
আল্লাহ তাআলা দিনের বেলায় তার চেহারার মধ্যে আল্লাহ তাআলা তাহাজ্জুদের নূর দিয়ে দেয়। যেহেতু তুমি রাতের অন্ধকারকে তাহাজ্জুদ দিয়ে আলোকিত করেছ, আমি দিনের আলোতে তোমার চেহারাকে আলোকিত করে দেব। কি ভাই, তাহাজ্জুদের হাজারো ফাওয়ায়েদ আছে, ফজিলত আছে, কি আছে? তো আল্লাহ তাআলা বলেন আপনি রাত্রে জাগুন, কি দিয়ে জাগবেন? নামাজ দিয়ে জাগবেন, নামাজ দিয়ে। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আপনি ধীরে ধীরে কোরআনে কারিমের তেলাওয়াত করুন, নামাজের মধ্যে ধীরে ধীরে কোরআনে কারিমের তেলাওয়াত করুন। এই জন্য হারাম শরীফে এবারও দেখছি, হারাম শরীফে জায়গায় জায়গায় মানুষকে পড়ায়, ওটা ওই প্রোগ্রামটার নাম আল বারনামেজ ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, এটা হলো ওয়ারাত্তিল কুরআনা তারতিলার প্রোগ্রাম। বারনামেজ মানে কি? প্রোগ্রাম। ওয়ারাত্তিল কুরআনা তারতিলা, আপনি ধীরে ধীরে কোরআনে কারিমের তেলাওয়াত করুন। ইন্না সানুলকি আলাইকা কাওলান থাকিলা, যেহেতু ইসলামের প্রথম দিককার সুরা, তা আল্লাহ তাআলা বলেন আমিনা, একটা ভারী কিতাব আপনাকে দিব। আমি আপনাকে কি দিব? একটা ভারী কিতাব দিব, ভারী ভারী একটা ভারী কিতাব আপনাকে দিব। ভারীটা কেমন? সূরা হাশর লাও لو انزلنا هذا القران على جبل لرايته خاشعا متصدعا من خشيه الله, এটা ভারী কেমন? এই ভারী কিতাব যদি আসমানের উপরে রেখে দিতাম, পাহাড়ের উপরে যদি রেখে দিতাম, তো পাহাড় ফেটে ফেটে চৌচির হয়ে যেত, আল্লাহ তাআলার ভয়ে পাহাড় বিগলিত হয়ে যেত। বলেন আল্লাহ তাআলার ভয়ে পাহাড় কি হয়ে যেত? পাহাড় গলে যেত, পাহাড় গলে যেত। ইন্না আরাদনা আল আমানাত আলা আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল ইনসান, আল্লাহ তাআলা বলেন আমি কোরআনে কারীম সাত আসমানের কাছে পেশ করেছি, সাত জমিনের কাছে পেশ করেছি, সমস্ত পাহাড়গুলোর কাছে পেশ করেছি, বললাম যে ধরো এটা তোমার কাছে রাখো, ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, সকলে একসাথে বলল আমরা পারবো না, ফাআবাইনা, তারা অস্বীকার করেছে কোরআন বহন করতে, ওয়া আশফাকনা মিনহা, তারা ঘাবড়িয়ে গেছে, ভয় পেয়ে গেছে, ওয়া হামালাহা আল ইনসান, আর এক বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়িয়ে বললেন আমি পারবো। সুবহানাল্লাহ, কি ভাই, এই জন্য সাত আসমান কোরআন বহন করতে অপারগ, সাত জমিন কোরআন বহন করতে অস্বীকার করেছে, সমস্ত পাহাড়গুলো কোরআন বহন করতে অস্বীকার করেছে, মানুষ কোরআন বহন করে, আমাদের সাত আট বছরের বাচ্চা কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ মুখস্থ করে, তাইলে বোঝা গেছে সাত আসমানের যে শক্তি কোরআনওয়ালার শক্তি তার চেয়ে বেশি। কি ভাই, আমাদের হয়তো বুঝে আসে না, আমাদের তো কত কিছুই বুঝে আসে না, কি আমাদের বুঝে না আসলে কি করার আছে? দুই বছরের বাচ্চার সামনে এক বড়ি স্বর্ণ, স্বর্ণের একটা চেইন দিয়ে দিলেন আর দুই টাকার একটা চকলেট দিয়ে দিলেন, তো বাচ্চা কোনটা নিবে? কেন বাচ্চা চেইনের পরিবর্তে চকলেট নিবে কেন? বলেন না বুঝে না, বলেন সে বুঝে না যে এটাও তো বুঝে না, বুঝে না সে যে বুঝে না এই কথা বুঝে সে? তো তারা নিজের বাচ্চাকে কোরআনে কারীম পড়ায় না, এরা মূলত বুঝে না। বলেন এবার বুঝে না যে এটাও বুঝে না, বলেন না কি বলছি কর, বলেন বুঝে না, বলেন এরপর একটা বলেন, যদি শুধু বুঝে না হয় তাহলে তো বুঝাইলে বুঝে, আচ্ছা বুঝে না যে এটাও বুঝে না, তা এই যে এই বেটা কবে বুঝবে? ও তো বুঝে না যে এটাও বুঝে না। এই জন্য কোরআনে কারীম সাত আসমানকে পেশ করছে, সাত আসমান বলছে আমি পারবো না, জমিন বলছে পারবে না, আমাদের হেফজখানাগুলোতে যান আট বছরের বাচ্চা ওই কয় পারা হাফেজ? আঠারো পারার হাফেজ। সাত বছরের মেয়ে বাচ্চা বারো পারার হাফেজ আছে না নাই বলেন? তাহলে বুঝা গেছে পুরো কায়নাতকে যত শক্তি দিছে আল্লাহ তাআলা কোরআনওয়ালাকে শক্তি তার চেয়ে বেশি দিয়েছে। এই জন্য হযরত সুলাইমান আলাইহিসসালাম যখন বললেন রানী বিলকিসের সিংহাসনটা কে এনে দিবা, আচ্ছা একটা সিংহাসন
কে এনে দিবা? তো জিনদের এক সর্দার দাঁড়িয়ে বলল, জি আমি পারবো, আমি পারবো। তো কতক্ষণ সময় লাগবে? আপনি যে বসা আছেন উঠার আগে আগে, আপনি বসা আছেন। এবার অকাল মান ইনদাহু ইলমুল কিতাব, যার কাছে কিতাবের ইলম ছিল, জাবুরের ইলম ছিল, এরকম এক আলেমে দিন দাঁড়ালেন, বললেন আমি পারবো। কতক্ষণ লাগবে? কাবলা ইয়ারতাদা ইলাইকা তারফুক, আপনার চোখের এই পলক এখানে এভাবে করার আগে। এখনো করে নাই, এখনো করে নাই। 40 মাইল লম্বা, 40 মাইল প্রস্থ সিংহাসন, পুরো সিংহাসন, পুরোটা তার বাসভবন, তার বঙ্গভবন, কি পুরোটা নিয়ে আসছে। এখনো সুলাইমান ইসলামের চোখের পলক কি করে নাই, মিলে নাই। একবার চিটাগংয়ে আমাদের ছাত্র জীবনে লাভলিং মসজিদে, মার্কাজ মসজিদে একটা বয়ান ছিল, হযরত মৌলানা সাইদ আহমদ খান, যিনি তখন হারামাইনের মক্কা মদিনার তাবলিগের আমির ছিলেন, সাইদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহ, তিনি আসছেন, আমরাও গেছি ছাত্র। তো তিনি বললেন, কোরআনওয়ালার দাম কত জানো? কোরআনওয়ালাকে আল্লাহ কত ক্ষমতা দিছে? কোরআনওয়ালাকে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামের রানী বিলকিসের সিংহাসনকে কাবলা ইয়ারতাদা ইলাইকা তারফুক, দুই চোখ মিলাবার আগে আগে নিয়ে আসার তৌফিক দিয়েছে। তাহলে কোরআনওয়ালাকে আল্লাহ কি দিয়েছে বলেন? সুবহানাল্লাহ বলবেন কি ভাই? আরে আপনারা বুঝেন না, এই জন্য আপনার ছেলেকে আপনি কোরআন শরীফ পড়ান না। এটা কি কোরআনের দোষ না আমাদের বুঝের দোষ? কি এটা কি কোরআন বেদামি হয়ে গেছে গা না আমাদের বুঝ বেদামি হয়েছে? আমার বুঝ বেদামি হয়েছে, আমি বুঝি নাই, এই জন্য আমি আমার মেয়েকে কোরআন কারিম পড়াই না। আমি বুঝি নাই, এই জন্য পড়াই না। আমি বুঝি নাই, হীরা বুঝি নাই, আমি হীরার মাটি, একটু হীরাও রাখা আছে মাটিও রাখা আছে, আপনি মাটির টুকরাটা তুলে নিলেন আর কি। আপনি কি তুলে নিলেন? মাটির টুকরা। এটা কি হীরার দোষ না আপনার বুঝের দোষ? কি ভাই, কোরআন সাকিলা, আল্লাহ তাআলা বলেন আমি আপনাকে ভারী এক কিতাব দিব, তবে এই ভারী কিতাবের জন্য রাত্রি জাগরণ করা, রাত্রে উঠে উঠে এই কোরআনে কারিম পড়া, এই ভারী কিতাবটা হৃদয়ে বসার জন্য যথেষ্ট সহায়ক। সুবহানাল্লাহ। আমাদের হেডস্ক্যানারগুলোতে কটা বাজে উঠে? হ্যাঁ, 3টা, 3:30, 4টা উঠে কি না বলেন? পুরো বাংলাদেশে এমন কোনো হেডস্ক্যানার নাই যে হেডস্ক্যানার ভোর রাত্রে উঠে না। ওরা ভোর রাত্রে উঠে ছাত্রগুলো যে কী পরিমাণ তাড়াতাড়ি অজু ইস্তেনজা করে, কী পরিমাণ তাড়াতাড়ি পড়তে বসে, কি লেগা একটু পরে সবক নেবে, একটু পরে কি নেবে, পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়, ঠিক নেই, বাচ্চারা পাগল হয়ে যায়, একটু পরে ওস্তাদ সবক নেবে, এরা তখন মুখস্থ করে সারাদিন লাগায়, যদ্দূর মুখস্থ হয় না ভোর রাতে তার চেয়ে বেশি মুখস্থ হয়ে যায়। কারণ ভোর রাতে উঠা, ওই চাঁদপুরে এক কুলাঙ্কার ছিল, চাঁদপুরে এসপি ছিল মহিলা, তো এই মহিলা এসপি একদিন তার ইয়ের মধ্যে ভাষণের মধ্যে বলতেছে, আমি মাদ্রাসাগুলোতে ভিজিট করেছি, ওরা ভোর রাত্রে ঘুম থেকে উঠে, মানে কি বড় অপরাধ ওরা, এদের স্বাস্থ্য এদের সব শেষ করে দেয়, ওরা ভোর রাত্রে ঘুম থেকে উঠায়। আর নাউজুবিল্লাহ বলেন না, ভোর রাতে ঘুম থেকে উঠে এটা বলে বড় অপরাধ, এটা কত বড় অপরাধ বলেন? ভোর রাত্রে ঘুম থেকে উঠে ওরা ভোর রাতে ওদেরকে জাগিয়ে দেয়, এরা ভোর রাতে উঠে উঠে পড়ে, এদের স্বাস্থ্য নষ্ট হয়। জি, যেই কুলাঙ্গার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সমূলে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে, ওই কুলাঙ্গারকে রব শেষ পর্যন্ত, আচ্ছা কি পরিমাণ জুতা আর কি পরিমাণ ফিডা,